শৌচাগারে কি সময় নষ্ট করছেন, বিশেষ করে সেই সব জায়গায় যেখানে গলফ খেলা হয়? একটা ঘটনার কথা আমার মনে আছে। আমার বয়স তখন অনেক কম ছিল। আমি একজনের বাসার শৌচাগারে গিয়েছিলাম। তার ঘরের ছাদে গলফ খেলার জায়গা ছিল। আমি সত্যি বলছি, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে। জানি কয়েকজন এ ব্যাপারে জানেন, কারণ এখন বিশ্বব্যাপী এটা প্রচুর বিক্রি হচ্ছে। আমি দেখলাম বাথরুমে গলফ খেলার একটি ছোট্ট সবুজ জায়গা রয়েছে, যেখানে একটি ছোট্ট গর্তের পট আর গলফ রয়েছে। বলা যেতে পারে যখন আপনি শৌচাগারে বসবেন তখন গলফ বলটি গর্তে ফেলতে ব্যস্ত থাকবেন। আমি কিন্তু মোটেও মজা করছি না, সত্যি কথাই বলছি। আপনি গুগল করে দেখতে পারেন জিনিসটা আসলে আছে কি না, কিন্তু দয়া করে কিনবেন না। তারা বল গর্তে ফেলছে কেন? তারা তাদের মূল্যবান সময়গুলি নষ্ট করছে। আমরা মুসলমানরা জানি শৌচাগারকে বলা হয় লিকদা আল হাজা, যার অর্থ হচ্ছে আপনার কাজ দ্রুত শেষ করা। আপনি ভেতরে যাবেন, ত্যাগ করবেন আর বের হয়ে আসবেন। ভেতরে ঢোকার এবং বের হবার দোয়া রয়েছে। দোয়া পড়ার কারণ হল শয়তানের কুপ্ররোচনা থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, কারণ ওই সব জায়গায় শয়তান আপনাকে উত্তক্ত করার জন্য বসে থাকে। দয়া করে শৌচাগারে গলফ খেলবেন না, আর বসে বসে সেখানে ম্যাগাজিন পড়বেন না, আর ওই সব কোনো কাজ করবেন না। আমি অনেক কিছুই জানি, একটা ঘটনার কথা মনে পড়ে গেল। গত সপ্তাহে আমাকে একজন হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠালো, সেই ছবিটি আমি দেখাবো আপনাদের। ছবিটিতে দেখা যাচ্ছে একজন লোক বাথরুমের প্যানে বসে বলছে, হাই হাই, আমি আমার ফোন আনতে ভুলে গেছি। এটার অর্থ বুঝতে পারছেন? মানুষ এখন বাথরুমে বসেই তাদের ব্যবসা বাণিজ্য সারে। ব্যাপারটি এমন হয়ে দাঁড়িয়েছে, আপনি বাথরুমে যাওয়ার সময় ফোনটি অবশ্যই নিয়ে যাবেন, তাহলে আপনার সময়টা ভালোই কাটবে। আপনি বসে বসে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। কয়েক সপ্তাহ আগে আমার সাথে কি হয়েছিল জানেন? কোন এয়ারপোর্টের ঘটনা সেটা মনে নেই। একটা লোক টয়লেটে বসে কথা বলছিল আর আমি বাইরে অপেক্ষা করছিলাম কখন লোকটি বের হবে, কিন্তু লোকটির কথা শেষ হচ্ছিল না। আমার খুব ইচ্ছে হচ্ছিল তাকে বলতে, দয়া করে আপনার কাজ শেষ করে বের হয়ে যান, এখানে অনেক লম্বা লাইন হয়ে আছে। তার অবস্থা এমন মনে হচ্ছিল সেই সময় যদি কেউ কফি দিত তাহলে সে আপনাকে ধন্যবাদ দিত। এটা খুবই ভয়ঙ্কর। আমি কেন এই বিষয়টি উত্থাপন করলাম? কারণ এই ক্ষতিকর অভ্যাস বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে, মানুষ তাদের অগ্রাধিকার বিষয়টি বুঝতেই পারছে না। আমরা এখানে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার উপায় বলছি। আপনাকে টয়লেটে গিয়ে বের হয়ে যেতে হবে কাজ সেরে। আপনাকে মনে রাখতে হবে একটি বিষয়, আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে যেমন স্কাইপ, হোয়াটসঅ্যাপ, আরও অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যেমন সুদূর পূর্ব এশিয়াতে আছে উইচ্যাট, লাইন ইত্যাদি, আরও আছে যেমন ট্যাঙ্গো, ভাইবার ইত্যাদি ব্যবহার করি। সেটি ভালো মাশাল্লাহ, আর আশা করি আমরা সেগুলি কোনো ভালো কাজের জন্য ব্যবহার করি এবং করব। কিন্তু নিজেকে জিজ্ঞেস করুন, আমি তার সাথে সামান্য পরিমাণও হোক ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছি যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি যখন তার কাছে চলে যাব তখন এসব কিছুই পেছনে ফেলে যেতে হবে।